আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে। পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা ভিউয়ার্স। আমরা রমজান মাসে রোজা রেখে ঠান্ডা কলিজা ঠান্ডা করার মতো কিছু খাই, তাই আজকে আমি তৈরি করে দেখাবো আঙ্গুরের জুস। এটা তৈরি করব আমার মতো করে, আপনারা দেখতে থাকেন আমি কিভাবে তৈরি করি ভিউয়ার্স। ভিউয়ার্স, প্রথমে আমি বরফ কুচিটা দিয়ে দিলাম। যেহেতু রমজান মাস, আমরা কোরআন কিতাব পড়ি, আল্লাহর নাম নেই, নামাজ কোরআন পড়তে হয়, তাই শর্টকাটে আমরা ইফতারিটা তৈরি করে আগেই তৈরি করি। কিন্তু ইফতারির আগ দিয়ে আমরা শরবতটা তৈরি করি। আমি শর্টকাটভাবে তৈরি করে দেখাচ্ছি। এভাবে করে তৈরি করে যদি আমরা খাই তাহলে কলিজাও ঠান্ডা হবে, ভালোও লাগবে। রমজান মাসে আঙ্গুরের জুস এভাবে করে তৈরি করে খেলে অনেক ভালো লাগে। আমি বরফ কুচি দিলাম পরিমাণ মতো, আর পরিমাণ মতো চিনি। চিনিটা যদি আপনারা কম খাবেন কম দিবেন, বেশি খেলে বেশি দিবেন। আমি পরিমাণ মতো চিনিটা দিলাম ভিউয়ার্স। দেওয়ার পরে চিনি আর বরফ একসাথে ব্লেন্ড করে নিব ভিউয়ার্স। ভিউয়ার্স, আমি এভাবে করে দেখুন বরফ কুচিটা করে নিলাম, পুরোপুরি বরফ কুচি হয়নি। তারপরে দেখুন এখন আমি আঙ্গুরগুলো দিয়ে দিব। অনেক ইয়াম্মি ঠান্ডা একটা খাবার, খেলে ভালো লাগবে। অনেকে আঙ্গুর এভাবে খেতে চায় না, কিন্তু আঙ্গুরের জুস খেতে ভালোই লাগে ভিউয়ার্স, তাই না? আমি রমজানের জন্য এটা তৈরি করছি। আমি পরিমাণ মতো আঙ্গুরটা দিচ্ছি, আপনারা চাইলে কম বেশ করতে পারেন ভিউয়ার্স। আঙ্গুরটা দেওয়ার পরে এখন আমি আবারও ব্লেন্ড করে নিব, মিহি করে 3-4 মিনিট ভালো মতো করে ব্লেন্ড করে নিব ভিউয়ার্স। ভিউয়ার্স, আমি ভালো মতো করে 2 মিনিট এভাবে করে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করার পরে এখন আমি বিট লবণ দিব অল্প করে। আপনারা বিট লবণটা স্কিপ করতে পারেন, কিন্তু বিট লবণ দিলে রমজান মাসে খেতে ভালো লাগে। আমি বিট লবণ দিলাম, আর ফ্রিজে ফ্রোজেন করা আমার পুদিনা পাতা ছিল, আমি এটাও দিয়ে দিলাম। পুদিনা পাতা পেটের জন্য অনেক ভালো। এখন আবারও 2 মিনিট ব্লেন্ড করে নিব ভিউয়ার্স। পুদিনা পাতা আর বিট লবণটা দিয়ে ভিউয়ার্স আমি আবারও ব্লেন্ড করলাম। এরকম আমার হয়ে গিয়েছে, অনেক সুন্দর হয়েছে, ফোমি ফোমি হয়েছে। আপনারা চাইলে আরেকটু বরফ কুচি দিতে পারবেন, কিন্তু আমি বরফ কুচি দিব না, আমি পানি ইউজ করব। পানিটা পরিমাণ মতো দিব, আমি মিষ্টি কম দিয়েছি, আপনারা চাইলে মিষ্টিটা বেশি দিবেন। আমি পরিমাণ মতো পানি দিয়ে আরও 2 মিনিট ব্লেন্ড করে তারপর নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখাবো ভিউয়ার্স। আঙ্গুরের জুস তৈরি হয়ে গেল, ঠান্ডা ঠান্ডা আঙ্গুরের জুস। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল মাহে রমজানের স্পেশাল আঙ্গুরের জুস। আমি আমার মতো করে তৈরি করলাম, ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে ইফতারির টেবিলে দেন, পরিবারের সবাই খুশি হয়ে খাবে। আমার রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেহেতু রমজান স্পেশাল দিলাম, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ সবল থাকবেন, সবাই একসাথে দোয়া করব, সবাই সবার জন্য দোয়া করব, সবাই ভালো থাকবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।